দুপাড়ার তুমুল ঝামেলা ও হাতাহাতিতে ব্যাহত পথ চলাচল পূর্ব বর্ধমান শহরের দুই এলাকা রবীন্দ্রপল্লী ও বিধানপল্লী এলাকাবাসীর মধ্যে। দুই পাড়ার ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে বর্ধমান পৌরসভার 8 এবং 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। জানা গেছে, বিধানপল্লীর কোনো বাসিন্দাকে রাস্তা দিয়ে ঢুকতে না দেওয়ার দাবিতে মঙ্গলবার সকালবেলা রাস্তা অবরোধ করে রাখে রবীন্দ্রপল্লীর বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং অবরোধ তুলে যাতায়াত স্বাভাবিক করে ফেলা হয়। দেখুন এই বিষয়ে কি জানালেন ওখানকার স্থানীয় বাসিন্দারা। কালকে আমাদের একটা ছেলে পৌরসভার স্টাফ নাইট ডিউটি করে বাড়ি আসছে, ওরা ওখানে ওদের অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম ছিল, ফাংশন হচ্ছিল, রাস্তার মধ্যে মদ্যপান অবস্থায় সব ছেলেগুলো ছিল। তো গাড়ি নিয়ে আসছে, নাচতে নাচতে ওর গাড়ির সামনে একটা ছেলে পড়ে যায়। তো বলার মধ্যে বলে, তোমরা খেয়েছো, আনন্দ করছো, নিজেদের মধ্যে আনন্দ করো, রাস্তার লোককে কেমন ডিস্টার্ব করবে। তার বলা কারণে সাথে সাথে ওকে মারে, হৃদরকম মিলে সবাই মিলে মারে। রাত্রিরের মধ্যে ওর মুখ খুলে যায়, হসপিটালে ইঞ্জুরি হয়, হসপিটালে ভর্তি হয়। হসপিটালে সব রিপোর্ট আমাদের কাছে আছে, পায়ে সুপায়ে সব হসপিটালে ভর্তি হয়েছে, সিটি স্ক্যান থেকে শুরু করে সব রিপোর্ট করা হয়েছে। রিপোর্ট করানোর পর অটোমেটিক আমি যাই ওখানে। মানা বলে ছেলে ছিল আমাদের বন্ধু, ও বলে যা আবার হয়ে গেছে, সকালে যাওয়া হবে, কালকে সকালে দেখা যাবে। আর ঠিক আছে, পাড়ার ছেলে যাওয়া ঝামেলা হয়েছে হয়ে গেছে, কালকে মিটানো যাবে। তো আজকে ও মার খেয়ে, যেহেতু অতটা থানায় একটা জিডি পড়েছে সবার নাম দিয়ে, পরিষ্কার থানায় জিডি করা আছে, ও মেরেছে পৌরসভা স্টাফকে, মেরেছে, থানায় জিডি করা হচ্ছে। তো আমরা লাইন পরে অটোমেটিক বসে আছি। ওদের পাড়ায় একটা ছেলে দেবু বলে নাম, ও হঠাৎ আসলো, এসে ওখানে ড্রিঙ্কস করছিল, তো আমাদের পাড়ার একটা ছেলে জিজ্ঞাসা করলো যে কি রে কালকে এইভাবে ছেলেটাকে মারলি কেন। তো বলার মধ্যে ও একটা মা তুলে আমার একটা রাফ ভাষা বললো যে ওই মাদের সব ছেলেগুলোকে মেরেছি। তখন আমরা সামনে ছিলাম, তখন আমি বললাম যে তুই মা তুলে গাল দিলি কেন, যা ঝামেলা হওয়ার মিটে গেছে কাল, আজকে তুই মা তুলে গাল দিলি কেন। পড়ার মধ্যে ওকে ঠেলা হয়েছে, ঠেলেও চলে গেছে। ওখানে যে বানিয়ে সবাইকে বলেছে যে ওকে নাকি মেরেছি এই সেই, তো আমরা আপাতত কেউ গায়ে হাত দিইনি, যেহেতু আমরা আইনের প্রশাসনের সাহায্য নিয়েছি, যেহেতু আইনে আমরা নিজের হাতে থাকবো না, আমরা এফআইআর করেছি। ও অত অনবরত মা বোন থেকে ফিস যে ওকে ঠেলে নামিয়ে দেওয়া হয়েছে। তো পাড়ায় যে মিথ্যে প্রমাণ দিয়েছে যে আমাকে মেরেছে, ওকে মারলে তো সবাই মিলে মারলে তো পরিস্থিতি খারাপ হতো। কালকে যখন এই ছেলেটাকে মারা হয়েছে, হসপিটালের রিপোর্ট, সব হসপিটালের রিপোর্ট আছে, পাই টু পাই এক্স রে আছে, ইসিজি আছে, সিটি স্ক্যান আছে, সব রিপোর্ট করা আছে। তো আমরা তো মারামারি করলে আজ সকালে মারামারি করতাম, কিন্তু আমরা মারামারি করিনি, কিন্তু পাড়ার ছেলে ওরা, ওইটাও আমার পাড়া, এটাও আমার পাড়া, কিন্তু যে বাড়াবাড়িটা ওরা করছে আজ, পথ অবরোধ করলো আমাদের পাড়ার একজন একজন মহিলা, ভদ্রলোক মহিলা, হার্টের পেশেন্ট, অ্যাম্বুলেন্স নিয়েও যেতে পারলো না, ঘুরে যেতে হলো। তো সরকার কি বলেছে, ওদের তো মন্দিরের সামনে সিসিটিভি ক্যামেরা আছে, ক্যামেরাটা যাচাই করুক। আর ওইখানকার ছেলেরা, ওদের ছেলেরাই তো বলেছে, আমরা কাউন্সিলরের লোক, আমাদের বলেছে মারতে, ওরা নিজেরাই আলোচনা বলছে, কাউন্সিলর আমাদের পারমিশন দিয়েছে। তো আমরা তো তুই চেয়ারম্যানের, আমাদের ওয়ার্ড চেয়ারম্যানেরই, আমরা চেয়ারম্যানের তো মানে যে চেয়ারম্যানের একটা জোর সেটা আমরা দেখাইনি। ওদের মন্দিরে সিসিটিভি ক্যামেরা আছে, ক্যামেরা চেক করুক, চেক করে তো বুঝতে পারবে আমরা গেছি না গেছি বা কী হয়েছে, ওরা কাকে মেরেছে সেটা তো প্রমাণ পেয়ে যাবে। আর আমাদের কাছে ভিডিও ক্লিপও আছে, ওই যে ভিডিও ক্লিপ আমাদের কাছে প্রমাণ আছে। আমরা ওদের কাউন্সিলরকে সকালবেলায় ফোন করানো হয়েছিল, কাউন্সিলর বলেছেন পল্টুদা আমাদের আমাদের খুব মাননীয় ব্যক্তি, পল্টুদা আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, বলেছে আমি কলকাতায় আছি, আমরা ব্যাপারটা আমরা ফিরে ব্যাপারটা দেখছি, দেখার পর আমরা বসে মিটিং নেব। তো বসে আমরা এই তো থানায় কপি আছে, তো থানায় আমরা কপি করেছি, থানায় জিডি করেছি, সবার থানায় কপি করেছে, যে মার খেয়েছে কপি করেছে সবার। একটা ছেলেকে ও নাইট ডিউটি করে আসছে মদ্যপান অবস্থায়, ওইভাবে তো মারা উচিত নয়, তোমরা আনন্দ করছো তোমাদের ভিতরে করো, রাস্তার লোককে তো পাবলিককে তো ডিস্টার্ব করার অধিকার তোমাদের দেয়নি। কালকে রাত্রেই ঝামেলা করতাম, তো আমরা দুটো পাড়া একই পাড়া একই পার্টির লোক, তো আমরা কেন ঝামেলা করতে যাবো। তো তাও ওদের পাড়া ছেলে মানা, যেহেতু মানা বলে যে আমরা বসে মিটিং নেবো, তারপর আজকে এই ঝামেলাটা আসলো কেন, পথ অবরোধ করলো কেন, ওদের পাড়ার ছেলে এসে মা তুলে কিস্তি দিল কেন, মত খেতে এসে যে ওদের মাদের এই ছেলেদের মেরেছি, এত বাজে ভাষা ইউজ করলো কেন। আমরা তো কালকে মারামারি করতে যাইনি, কালকে রাত্রে যেটা হয়েছে মিটে গেছে। তা পথ অবরোধ করছে পাড়ার শরীর খারাপ যারা লোক, তারা যাচ্ছে পথ অবরোধ করে আটকে দিচ্ছে, তাহলে কালকে যদি আমরা ব্রিজের এপার থেকে আমরা আটকে দিই,
পেশা আছে যদি আমরা ব্রিজে এপার থেকে কালকে আটকে দিয়ে যায় যে আমরা লোক আসতে দেবো না ব্রিজ থেকে, তাহলে এটা দৃষ্টিটা কোন দিকে যাবে, এটা খুব খারাপ বাতাবরণ যাবে কি না? তো আমরা তো সেই পক্ষে না, আমাদের তো শিক্ষিত আছি, আমরা তো আমাদের সবাই তো কেউ না কেউ পড়াশোনা করেছি, তো আমরা কেন লোকের পাবলিকে ডিস্টার্ব করবো? তো ওরা যেটা করেছে এটা মনে হয় না সবাই মিলে কোনো কাজ করেছে। আপনি ভেরিফিকেশন করবেন, ওখানে মন্দিরে সিসিটিভি ক্যামেরা আছে, ওদের ক্যামেরা ছবি আছে, আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে, আপনারা দেখবেন কে কাকে মারছে বা কিছু। আর বলছে যে কানাই সিল বুলু শ্যাম বাহাদুর যে ওখানে মেরেছে, সিসিটিভি ক্যামেরা আছে, যদি প্রমাণ করতে পারেন আমরা এমনিই জেল খাটবো, আর প্রমাণ না করতে পারলে যারা বলেছে তাদের আপনারা ব্যবস্থা নেবেন, এটা মিডিয়ার কাছে আমাদের আবেদন। আমার কানে এসেছে যে এখানে অনেক কিছু হচ্ছে, আমাদের পাড়ায় কেন হচ্ছে না? আমি ওই পাড়ায় আমাদের হচ্ছে না, এখানে সবাই করছে, আমি এইটুকুনি শুনেছি। পূর্ব বর্ধমান থেকে সৈকত দে, রিপোর্ট 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল নাই আমরা। হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া, শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া, এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।